উজান থেকে আসা ধলে ভেসে গেছে ফেনি। ছয়টি উপজেলার কোনোটিই রক্ষা পায়নি। গত কয়েকদিনে উন্নতি হয়েছে পরিস্থিতি। রাস্তাঘাট শুকিয়েছে, প্রধান সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে বন্যা কবলিত অনেক এলাকার মানুষ এখনো পানিবন্দী। এসব এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। খেয়ে না খেয়ে দিন পার করছেন অনেকে। গতকাল সকালে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলি, রতনপুর, জয়নারায়ণপুর, রামচন্দ্রপুর সহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, সমন্বয়ের অভাবেই সর্বত্র ত্রাণ মিলছে না। যদিও জেলা প্রশাসন সমন্বয়হীনতার কোনো অভিযোগ নেই বলেই জানিয়েছে। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরুলি গ্রামের বাসিন্দা বিবি কুলসুম জানান, নয় দিন ধরে ঘরে পানিবন্দী থাকায় পার্শ্ববর্তী একটি দোতলা ভবনে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি আমাদেরকে বলেন, আধা কেজি চিড়া ও আধা কেজি মুড়ি ছাড়া কোনো কিছু পাইনি। একই কথা বলেছেন গ্রামের নৌকাঘাট এলাকার তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন, লাইলি বেগম, আবুল খায়ের ও বিবি মরিয়ম। কমবেশি সবার ঘরেই এখনও হাঁটু সমান পানি। আশ্রয় নিয়েছেন বিরলি সরকারি উচ্চ বিদ্যালয়ে। রৌশন আরা নামে পঞ্চাশোর্ধ্ব এক নারী বলেন, দুপুরে রান্না করা খাবার একবেলা দিয়ে যায়। আশ্রয় কেন্দ্রে থেকে বাকি দুই বেলা চিড়া মুড়ি খেয়ে থাকতে হচ্ছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানি না থাকায় বুক পরিমাণ পানিতে ডুবে উঁচু স্থানের একটি কল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। বিরলি গ্রামের নৌকাঘাট এলাকার পপি আক্তার বলেন, বন্যার পর থেকে গত আট দিনে ছয়টি মোমবাতি ও পাঁচ লিটারের এক বোতল পানি পেয়েছি। এছাড়া এর মধ্যে আর কোনো সামগ্রী পাইনি। ঘরে যা শুকনো খাবার ছিল তা খেয়েছি। খাবার শেষ হওয়ার পর পার্শ্ববর্তী দোকান থেকে মুড়ি বিস্কুট কিনে কয়েকদিন ধরে খেয়েছি। রান্নার চুলা পানিতে ডুবে থাকায় এখনো ভাত রান্না করতে পারেননি বলেও জানান তিনি। একই কথা বলেছেন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়ে আছিয়া খাতুন। চিড়া মুড়ি খেয়ে কয়েকদিন থাকা যায়, আমাদের কেউ চাল ডাল সহযোগিতা করেনি এখনো। এই গ্রামে চাল ডাল নিয়ে বিভিন্ন সংগঠনকে আসার জন্য অনুরোধ করেছেন। রিক্সাচালক শাহ আলম বলেন, ঘরে এখনো হাঁটু পরিমাণ পানি, উঠানে বুক পরিমাণ পানিতে ডুবে আছে উপার্জনের একমাত্র বাহন রিসাটি। আট থেকে নয় দিন রিক্সা চালাতে না পারায় উপার্জন বন্ধ রয়েছে। ওই বাড়ি পেরিয়ে একটু সামনে এগোতে হাতে বালিশ কাঁথা নিয়ে হাঁটছিলেন বৃদ্ধ আমিনুল ইসলাম। তিনি বলেন, কয়েকদিন আগে তার বাড়িতে হাঁটু পরিমাণ পানি থাকলেও বর্তমানে মেঝেতে পানি রয়েছে। এই সময় ঠিকমতো খাবার না পাওয়ার অভিযোগ করেন তিনি। এদিকে পার্শ্ববর্তী রতনপুর গ্রামে ঘুরে দেখা যায়, গ্রামের গ্রামীণ সড়কগুলোতে এখনও হাঁটু পরিমাণ পানি। পানিবন্দী মানুষগুলো ছোট ডিঙ্গি নৌকা ব্যবহার করে যাতায়াত করছে। গ্রামের বাসিন্দা বেলাল হোসেন বলেন, আট দিন ধরে তারা পানিবন্দী রয়েছেন। বাড়িতে থাকা ফ্রিজ, টিভি সহ মূল্যবান আসবাব নষ্ট হয়ে গেছে। স্থানীয় মাদ্রাসা শিক্ষক শাহজালাল ভুইয়া বলেন, গত বুধবার থেকে টানা নয় দিন এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। বাজারে কিছু কিছু জায়গায় জেনারেটর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় গ্রামবাসী টাকা দিয়ে লাইন ধরে বিদ্যুৎ সংযোগ থেকে মোবাইলে চার্জ দিচ্ছেন। বন্যা কবলিত এই পরিস্থিতি পার্শ্ববর্তী বক্তারপুর, জয়নারায়ণপুর, রামচন্দ্রপুর, নুরুল্লাহপুর, রাজাপুর, ঘোনাসহ আশপাশের গ্রামগুলোতেও বিরাজ করছে। ফেনীতে বন্যা শুরুর পর থেকে সারা দেশ থেকে সরকারি বেসরকারিভাবে ত্রাণ আসা শুরু হয়, কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় না থাকায় অনেক জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখায় দায়িত্বরত এক স্বেচ্ছাসেবক জানান, গত শুক্রবার থেকে টানা পাঁচ দিন ত্রাণ শাখার দায়িত্বে ছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে আসা ত্রাণগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে মজুত হলেও সরকারিভাবে বিতরণের সমন্বয়হীনতার কারণে অনেকে ত্রাণ পায়নি। গত বুধবার থেকে প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ত্রাণ বিতরণের জন্য নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। টিম ইজিলাইফ র স্বেচ্ছাসেবক শহীদুল মিশু বলেন, বন্যা দুর্গত এলাকায় রান্না করা খাবার পাঠিয়ে আশ্রয় কেন্দ্রগুলোকে সাহায্য করা হচ্ছে। বন্যা পরবর্তী সময় মোকাবিলা করার জন্য চাল, ডাল, তেল বিতরণ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যারা সরকারিভাবে সাহায্য সহযোগিতা পায়নি তাদের কাছে পৌঁছানোর জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন মহিউদ্দিন রনি বলেন, ফেনীতে ভয়াবহ বন্যার তথ্য পেয়ে আমি সহ আমাদের টিমের বেশ কয়েকজন ফেনীতে যাই কার্যক্রম পরিচালনা করতে। রাজনৈতিক দলের স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কয়েক দফা আমাদের বিরোধ হয়। পরবর্তীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার অসুস্থতার খবর পেয়ে আমরা টিম সহ ঢাকায় চলে আসি। আমি আবার যাব ফেনীতে, তবে কোনো ব্যক্তির সঙ্গে সমস্যা হলে সেটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর দায় দেওয়া যাবে না।